This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যাদবপুরের অধ্যাপক তিনি বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার রক্তাক্ত দেহ উদ্ধার, রহস্যময় মৃত্যু, হোটেলের ঘর থেকে রহস্যময় মৃত্যু, দেহ উদ্ধার যাদবপুরের অধ্যাপকের, চাঞ্চল্যকর এই খবর। ইতিমধ্যেই জানা যাচ্ছে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে হোটেলের ঘর থেকে। আরো বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ি। সঞ্জনা, যাদবপুরের অধ্যাপক তিনি উত্তরাখণ্ড গেলেন এবং সেখানে রক্তাক্ত দেহ উদ্ধার, প্রাথমিকভাবে কি জানানো হয়েছে তার বাড়িতে? দেখো, গতকালই তার ফেরার কথা ছিল এবং যাদবপুরের দর্শন বিভাগের এই প্রফেসর মৈনাক পাল তার বড়নগরে বাড়ি। তিনি তার দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডের আলমোড়ায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে একটি হোমস্টেতে তিনি ছিলেন, একটি হোটেলের মতো একটি হোমস্টেতে। সেখানেই তাকে কিন্তু দেখা যায় যে শনিবার থেকে তাকে ডাকাডাকি করা হচ্ছিল এবং তিনি দীর্ঘক্ষণ রেসপন্স করেনি, এমনকি তিনি ফোনও রিসিভ করছিলেন না। তার পরিবারের তরফ থেকেও কিন্তু একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অবশেষে তার পরিবার ওই দুই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, সেই দুই বন্ধুরও বারংবার দরজা ধাক্কা দিলে বা তাকে ফোন করলেও তিনি কিন্তু কোনোরকম রেসপন্স করেননি। এরপরই হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়। হোটেল কর্তৃপক্ষ মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে রয়েছে বাথরুমে এবং দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। বাথরুমের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল এবং মেন যে দরজা সেটাও ভেতর থেকে বন্ধ ছিল। এবং যে এইটা নিয়ে কিন্তু রীতিমতো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যে কিভাবে এই মৃত্যু, কারণ তার পরিবারের যেটা দাবি যে তিনি কিন্তু আত্মহত্যা করার মতো মানুষ না, অত্যন্ত ঠান্ডা মাথার এবং ভালো স্বভাবের মানুষ ছিলেন তিনি, এবং যার কারণে তার কিন্তু কোনোভাবেই এই আত্মহত্যা করা সম্ভব না যেমনটা দাবি করছে তার পরিবার। যদিও উত্তরাখণ্ড থানার পুলিশ তারা কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখছে, তদন্তও শুরু করা হয়েছে। ময়নাতদন্তের পরই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে তার মৃত্যুর কারণ কি, খুন করা নাকি আত্মহত্যা নাকি অন্য কোনো অস্বাভাবিক মৃত্যু, তিনি অসুস্থ ছিলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু ময়নাতদন্তের পরই পুরোটা স্পষ্ট হবে। আপাতত এই হোটেলের রুম সিজ করা হয়েছে, তার পরিবার ইতিমধ্যে পাড়ি দিয়েছে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে এবং তদন্তও কিন্তু শুরু করেছে উত্তরাখণ্ড থানার পুলিশ, যেটা সার্বিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে। তিনি কি একাই গিয়েছিলেন সঞ্জনা নাকি কারোর সঙ্গে গিয়েছিলেন? পরিবারের বন্ধু বান্ধব কেউ কি সঙ্গে ছিলেন? তারা একদমই একদমই জায়গাটা দিয়ে, যেটা তোমাকে একটু আগেই বললাম যে তিনি কিন্তু তার দুই বন্ধুর সঙ্গে গেছিলেন এবং তার পরিবারের তরফ থেকে যখন বারংবার তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল, তাকে যখন ফোনে পাওয়া যায়নি, তখন সঙ্গে থাকা দুই বন্ধুকেই কিন্তু যোগাযোগ করেছিলেন তার পরিবার। এরপরে দুই বন্ধুও কিন্তু তাকে বারংবার ফোনে বা দরজা ধাক্কা দিয়ে রেসপন্স পাওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তার রেসপন্স পাওয়া যায় না। অবশেষে তার এই রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়, যেটা এখনও অবধি সূত্র মারফত জানা গেছে। আপাতত ধন্যবাদ সঞ্জনা, আমরা আবারও একটি পরবর্তী খবরে তোমার সঙ্গে যোগাযোগ করব। এবং ইতিমধ্যে একদিকে যেমন যাদবপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক এবং সেই অধ্যাপকের রহস্যময় মৃত্যু, হোটেলের ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার।